আমাদের ভালো, তবু সেই আমাদের ভালো তবু তোমরা। আমাদের এই আধার ঘরে, আধার ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালো তবু তোমরা। কেউ বা অতি জল জল, কেউ বা মালো ছল ছল, কেউ বা কিছু দহন করে, কেউ বা স্নিগ্ধ আলো, ওগো কেউ বা স্নিগ্ধ আলো ওগো তোমরা। সবাই ভালো ওগো তোমরা। ললিত এসেছে, কিন্তু মহারানী কেন কমলকে এখানে নিয়ে আসতে বললেন? কি যে করি। বিনোদ, এসো, ললিত এসো, এসো এসো, বসো। হ্যালো হ্যালো, হাউ আর ইউ? ভালো। আমি তোমার বিয়েতে আসতে পারিনি, আই এম এক্সট্রিমলি সরি। তা কেমন আছো বলো? ওই ভালোয় মন্দয়। তা তুমি কেমন আছো? প্রিটি ওয়েল আই গেস। তা বলো, আমায় কেন ডেকে পাঠালে? না, আমাদের মতো বিয়ে থাকা করতে হবে তো নাকি? যৌবনটা যে ভাটিয়ে গেল। ফর দ্যাট আই সাপোজ তোমার একটা মেয়ে দরকার। হ্যাঁ, মেয়ে তো নিশ্চয়ই আছে। আমি কি বলছি, তুমি তোমার হাত পাগুলোকে বিয়ে করবে? আই অ্যাডমায়ার ইউর চিক বিনু। তুমি আমার ওয়াইফ সিলেক্ট করবে আর আমি তাকে বিয়ে করব। পলিটিক্যাল ইকোনমিতে এরকম ডিভিশন অফ লেবার আছে বটে, বাট দ্যার ইজ নো সাচ থিং ইন লাইফ। ঠিক আছে ঠিক আছে, মেয়েটিকে তো দেখো, তারপর পছন্দ না হলে বিয়ে করবে না? বিনু, আই হোপ তুমি আমার হ্যাপিনেস নিয়ে এতটা বেশি ইনভলভ হবে না। আচ্ছা, মেয়েটির নাম শুনেই যদি তোমার পছন্দ হয়? দ্যাটস এ জোক বিনু। তাহলে আই সাপোজ মেয়েটিকে বিয়ে না করে তার নামটিকে বিয়ে করাই এক সেফ প্রপোজিশন। মেয়েটির নাম কাদম্বিনী। কাদম্বিনী, well the name is not all that nice, and meeti naam tai jodi tar best qualification hoy then I'm suppose I must try my luck in some other quarter. Oh, er mane ki tobe je rani bollen kadambini naam shunlei lafi uthbe dur hoke abar ei mrechhotar shonge amake aro niden 2 ghonta katate hobe. Chi chi chi, ললিতবাবু আমাকে চিনতে পারলো না? কি লজ্জা বলতো, কি অপমানের কথা। এখন আমি বাবার কাছে মুখ দেখাবো কি করে? কাকাবাবু সব শুনেছেন ইন্দু। শুনেছেন? তাহলে এখন কি হবে? আমার ইচ্ছে করছে মাটির সাথে মাটি হয়ে মিশে যাই। সে কথা তোকে অত ভাবতে হবে না। আর ললিতবাবুর কাছে তো তোর নাম উল্লেখ করা হয়নি, তাই তুই কার মেয়ে তিনি তাও জানেন না। কাকাবাবুকে আমি সে কথাও বলেছি। আর বলিস না দিদি, ওই পুরুষ মানুষদের আমি ঠিক চিনেছি। তুই বরং বাবাকে বলে দে আমি বিয়েই করব না। তুই ওই এক ললিতবাবু থেকে সব পুরুষ মানুষকে কি করে চিনলি ইন্দু? চিনেছি দিদি, চিনেছি। ওরা না কেবল কবিতায় ভালোবাসে, সে ছন্দে মিলুক আর নাই মিলুক, যখন কর্তব্য নেবার সময় আসে তখন আর ওদের সাড়া পাওয়া যায়। সুখ দুঃখ সমেত ভালোবাসার দায়িত্ব নেওয়ার যোগ্যতাই ওদের। চুপ কর ইন্দু, চুপ কর, চুপ কর। কাদম্বিনী কে সে চেনে না, অথচ তার নামে কবিতা লিখেছে, সে খাতাখানা এখনো আমার কাছে আছে। কদম্ব যেমনই আমার প্রথম দেখিলে, কেমন করে ভৃত্য বলে তখনই চিনিলে। কুমারী হয়ে বসে থাকবি? তার চেয়ে কাকাবাবু যাকে বলছেন
তাকে বিয়ে কর, তুই সুখী হবি ইন্দু, নিশ্চয়ই সুখী। মুখপানি চে দেখি হয় হয় মনে ফিরেছ কি ফেরো নাই, বুঝিব কেমনে মুখপানি চে দেখি। আসন দিয়েছি পাখি মালিকা রেখেছি গাথি, আসন দিয়েছি পাখি মালিকা রেখেছি গাথি, বিফল হলো কি ভাবি খনে খনে ফিরেছ কি ফেরো নাই, বুঝিব কেমনে মুখপানি চে দেখি। মহারানী আমায় ডেকেছেন? এনেছেন? আপনি বোধ করি আমার স্ত্রীর কথা বলছেন, তাকে এখানে আনার বিশেষ অসুবিধে রয়েছে, তিনি এখন বাপের বাড়িতে রয়েছেন। আমার বোধ হচ্ছে তাকে আমি সঙ্গিনী ভাবে রাখি এটা আপনার আন্তরিক ইচ্ছে নয়। ছি ছি, আপনি কি কথা বলছেন? ঠিকই বলছি, অল্পদিন বিবাহ করেছেন, হয়তো তাকে ভালোভাবে চেনেন না। তা ঠিক, কিন্তু তার সঙ্গে আপনার কোনো তুলনাই চলে না। কিন্তু আমি যে তার থেকে কোনো অংশে শ্রেয়, আমার তো এমনটি বোধ হয়। আপনি বোধহয় জানেন না আমি তাকে বাল্যকাল থেকেই চিনি, খুব ভালো রকম ভাবে চিনি। আমার সম্বন্ধে কিছু বলেছেন? তিনি বলেছেন তিনি কোনো অংশে আপনার যোগ্য নন, তিনি কখনো আপনাকে সুখী করতে পারেননি, আপনার ভালোবাসা পাননি, তাই তার সারাটা জীবন ব্যর্থ হয়ে গেছে। ছি ছি, নয়, আমি তার ভালোবাসার যোগ্য নই, আমি তার প্রতি বড় অন্যায় করেছি, বিশ্বাস করুন। আপনাকে আরেকটা কথা জানিয়ে রাখি, আমি তাকে এখানে আনিয়ে রেখেছি। তিনি তিনি এখানে রয়েছেন? তাহলে একটিবার তার সঙ্গে দেখা করিয়ে দিন। তিনি ভয় পাচ্ছেন। কিসের ভয়? যদি আপনি তাকে ক্ষমা না করেন। এ কি বলছেন, আমি তাকে ক্ষমা করব? না না, তিনি যদি আমাকে ক্ষমা করতে পারেন তাহলে। তাহলে এত মিনতি করছি, তার সঙ্গে দেখা করিয়ে দিন। সত্যি তাকে দেখতে চান? তিনি যদি জানতেন তিনি কখনো গোপনে যেতেন।
কি হয়েছে? শরীর খারাপ লাগছে? কই দেখি না, জ্বর তো নেই, কি হয়েছে তোর? কই, কিছু হয়নি তো? জামাই ভালো আছে? ভালোই আছে মা, ভূতর হাত দিয়ে ওর খাবারটা পাঠিয়ে দিছ? হ্যাঁ, খুব সকালে পাঠিয়ে দিয়েছি, তপসে মাছ ভাজা আর ডিমের বড়া। কি রে, আজকাল সব সময় দেখছি মুখটা কেমন থমথমে, যেখানে সেখানে দাঁড়িয়ে থাকিস, কি হয়েছে আমায় খুলে বল। জামাই কি তোকে কিছু বলেছে? না। তাহলে? ও, বুঝতে পেরেছি জামাইয়ের জন্য মন কেমন করছে। তোর চুলের কি অবস্থা হয়েছে? বস, আমি ঠিক করে দিচ্ছি। হয়েছে হয়েছে হয়েছে। না না না, কিচ্ছু ঠিক নেই, এভাবে কেউ বাইরে যায় নাকি? এখানে চুপ করে বসো। কোথায় চিরুনিটা রাখো? তোমার দেখে তো চুপ করে বসে থাকতে পারিনি, দেখলেই মাথা ঘুরে যায়। অত ঠাট্টায় কাজ কি বাপু? আমার না হয় রূপ নেই গুণ নেই, একটা ললিত লবঙ্গ লতার খোঁজ করে আনো গে, যাও। বড় বউ, ও বড় বউ, চন্দ্র কি কোনোদিন তোর অমর্যাদা করেছে? মানে স্বামী হয়ে স্ত্রীর প্রতি যে কর্তব্য পালন করা উচিত তা কি করেনি? ছি ছি মা, এসব কি বলছো? এসব কথা ভাবাও পাপ, উনি আমাকে ছাড়া আর কিছুই জানেন না। আসল মানুষটাকে তাহলে তো ঠিক চিনেছিস, তাহলে আর অভিমান কেন? তার মুখের কথাটা সত্যি বলে ধরে নিলি? তুই তো আমাকে বলতি, মা আমি জন্ম জন্ম শিব পুজো করেছি বলে এরকম শিবের মতো বর পেয়েছি, তাহলে তাহলে আর অভিমান কেন মা? এবার তুই ঘরে ফিরে যা। এই কদিন ধরে আমি বেশ বুঝতে পেরেছি তোরা এখানে মন দিচ্ছে না, ঠিক ধরেছি না? কিরে বল, ঠিক ধরেছি? পাগলি মেয়ে আমার। কোথায় যে গেল ভূতটা? কোনো জিনিসটা ঠিক জায়গায় ভাবার উপায় নেই। বাড়ির গিন্নি বাড়িতে না থাকলে এইরকমই হবে আর কি হবে? দেখি বড় বউ কি ভেবেছি, বড় বউ আর ফিরবে না? ওই বন্ধু বান্ধব নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেবে? আগে তো কথা শুরু করলে থামানো যেত না, একটা প্রশ্ন করল উত্তর দিলে না যে বড়। বড় বউ এসব কথা এখন থাক, আমি একটু ব্যস্ত আছি, জামা কাপড় গোছাতে হবে। জানি জানি, আমি সব জানি। কি জানো? তোমার ওই বিনোদ বাবুর বাড়ি, মানে তোমার ওই প্রাণের বন্ধু বিনুর বাড়িতে গিয়ে তুমি থাকবে, এইরকম কি ভেবেছ? ভাবিনি, ঠিকই করেছি। তুমি জানলে কি করে? তুমি না বললে কি হবে? ভূতো ভূতো আমাকে সব বলেছে। ভুল কিছু শুনোনি বড় বউ। তা চিরকাল ওখানেই কাটাবে নাকি? বিনুর সঙ্গে আমার সেই রকমই কথা হয়েছে। হ্যাঁ, বিনু তোমার দ্বিতীয় পক্ষের স্ত্রী কি না? বিনুর সঙ্গে কথা হয়ে গেছে। না, তুমি কোথাও যেতে পারবে না, তোমাকে আমি কোথাও যেতে দেব না। এ তো মহা মুশকিলে ফেললে, বিনু আমার বন্ধু মানুষ, বন্ধুকে কথা দিয়েছি, এখন সে কথা ফেরাই কি করে? তাছাড়া তুমি আবার আমার কোন কথায় রাগ করে বাপের বাড়ি চলে যাবে, তখন তো আমাকে সেই বিনুর বাড়ি গিয়েই থাকতে হবে। না না, ও তার চেয়ে বিনুর বাড়ি চলে যাওয়াই ভালো। শোনো, আমার ঘাট হচ্ছে, আমাকে ক্ষমা করো, আমি আর তোমাকে না বলে বাপের বাড়ি যাবো না। তোমাকে কোনো অযত্ন হয়েছে বলো? আমি তো বাড়ি থেকে সব রান্না বান্না করে পাঠিয়েছি, বলো পাঠাইনি? আচ্ছা, আমি কি তোমার রান্নার জন্য তোমায় বিয়ে করেছিলাম? যে বছর এই অবাগার সঙ্গে তোমার শুভবিবাহ হয় সে বছর কি কলকাতা শহরে রাঁধুনির মড়ক হয়েছিল? আমি তো তোমাকে 100 বার বলছি আমার ঘাট হয়েছে,
আমি আর বাপের বাড়ি যাব না, তোমাকে না বলে করতে যাব না, আমাকে তুমি ক্ষমা করে দাও। তুমি না থাকলে আমার কষ্ট হয়। আমি তো বলছি তোমাকে জেনে আমি কোথাও যাব না। তোমাকে বলেছিলাম না বড়বু, সবাইকে সব জিনিস মানায় না। আমার বড় বউয়ের চোখে জল মানায় না, মানায় শুধু হাসি, কেবল হাসি। আমি তোমার শুধু হাসি মুখটা দেখতে চাই। তুমি আমার বাল্যকালের বন্ধু, আমার বহুদিনের ইচ্ছে ছিল তোমার সাথে আমার একটা পারিবারিক বন্ধন হয়। কি ব্যাপার বলো তো শিবু, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। আসলে আমার গদাইকে নিয়ে আমি বড় সমস্যায় পড়েছি নিবারণ। না, সমস্যা তো আমারও আছে, কিন্তু সমস্যা যেমন আছে তার সমাধানও আছে। তুমি ব্যাপারটা আমাকে খুলে বলো না। ওই যে ওই বাগবাজারের চৌধুরী বাড়িদের মেয়ে কাদম্বিনী, আমার গদাইয়ের তাকে পছন্দ। কাদম্বিনী ছাড়া অন্য কাউকে সে আর বিয়ে করবে না। আমি কি যে করি, আমার কথাটা বলতে খুব খারাপ লাগছে। দেখো শিবু, ছেলেমেয়েরা বড় হলে তাদের মতামতের একটা মূল্য দিতেই হয়। তুমি অত সংকোচ করছো কেন, বলোই না। না না, আমি আমি ভাবছি অন্য কথা। চৌধুরীদের অঢেল টাকা, কিন্তু আমার ছেলে হয়ে গদাই যে এত টাকা চিনেছে এ তো আমি জানতাম না। তো ওই বাগবাজারের ট্যাক্সালের সাথে গদাইয়ের সম্বন্ধ স্থির করেছি। তুমি কি ওদের পাকা কথা দিয়ে দিয়েছ? না, পাকা কথা দিইনি, তবে দু একদিনের মধ্যেই কথা পাকা করতে যাব। তো তুমি তো মেয়েটিকে দেখেছ, তোমার কেমন লাগলো? কেমন লাগলো? হ্যাঁ, মেয়েটির বাপের অঢেল টাকা আছে, কিন্তু কি হল, তুমি চুপ করে গেলে কেন বলো? মেয়েটির চেহারা দেখে পাত্র এগোয় না। আমি এখন কি করি বলো তো নিবারণ? দাঁড়াও, আমাকে একটু চিন্তা করতে। হয়েছে হয়েছে, অন্ধকারের মধ্যে সমাধানের একটি সোনালি রেখা আমি দেখতে পাচ্ছি। জানি না কি হবে, তবে চেষ্টা করতে দোষ কি? কি ভেবেছো নিবারণ, কি ভেবেছো বলো? আর চুপ করে আছো কেন বলো? বনমালী ঘটক, বনমালী ঘটক, এই কথাটা তোমার মাথায় আসেনি আগে? এই বনমালী ঘটকই এই সমস্যার সমাধান করতে পারে। চলো একবার চেষ্টা করে দেখা যাক। নিবারণ, ভগবান কখনো এত নির্দয় হতে পারেন না, নিশ্চয়ই তিনি মুখ তুলে চাইবেন। বনমালী ঘটক, বনমালী ঘটক। যেমনি জুটেছে ওগো সেই আমাদের ভালো, ওগো সেই আমাদের ভালো। ওগো তোমরা আমাদের এই আধার ঘরে, আধার ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালো। ওগো তোমরা কেউ বা অতি জল জল, কেউ বা মালো ছল ছল, কেউ বা কিছু দহন করে, কেউ বা স্নিগ্ধ আলো। ওগো কেউ বা স্নিগ্ধ আলো।